মুসলমান হত নিকৃষ্ট হাসল থেকে গোড়া দুনিয়ায় মসজিদ টিয়া দেয় সিরেন মাহফিল টিয়া দেয় ফিসরে টিয়া দেয় মসজিদ কার্পেট কিনে দেয় মসজিদ ইট দেয় মসজিদ নিজে টাইলস দেয় মসজিদ এসিডিসি দেয় বন্য সম্পত্তি হাঁদ দেয় বন্য সম্পত্তি না দেয় তুমি ব্যস্ত যাইতে মসজিদ ইট দি ইট দি মাথা বাড়ি বেলাই বললে সাহেব হ্যাঁ বইনে রসুন তরকারি হয় অবৈ তার হা সম্পত্তি নালয় নশা ইতে রসায় দেয় তিনি বহুত বহরজগার মানুষ এই বিয়ারাম আছে আগে সোহাব গত্ত হষ্ট নয় তু এখন গুণগত হষ্ট নয় একদম বিয়ে গত্ত মানুষ তো খেয়ে আমার যায় লাখ লাখ টেয়া হরস হয়

ইবে বাইরেবে সমত কিছু কুমবাদার দুনিয়া গোড়া বেগুনের রুটি ফকে এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে দুনিয়া তাই এত হন দুই একজন বালামানের নো আসল দেইলানো আসল ইতিহাস তুগ্গ ব্যক্তির নাম আইসি বান নাম সুয়েদ বিন সামিত রসি আল্লাহ ইবেল রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম নবুয় প্রাপ্তির কয়েক দিন আগে ইবের একজন শহীদ করি ইবে কাবা শরীফ তাই প্রতিদিন সৈদে দিত আর সৈদে দিয়ে আল্লাহর হইতে আল্লাহ শিরিক মুক্ত আবাদত ইব্রাহিম আল ইসলামে যে নীতি দেখা এই নীতির নিজা আই সারা পৃথিবীতে আর কেই নেই রসুল পাক সাল্লাহ ইসলাম ঘুষে লিয়া রসুল আল্লাহ তো অনুরুতি মেন আনিবে সুযোগ ন পাই ই বে হাসর ময়দানত কি হইব কথা হাইলে গায়ে গম মতি আলোই তারা হয়েকজন তো না বোধ বালা বালা মানুষ আরও আছিল আর মনে করি ব্যাগ গুম খ্যান শতান আসিল্লার আছিল আসিল আর আছিল তো আসিল তো রসুল কিল্লার জুনিফুক উত্তর নিজের আলো আছে উরি উড়ি রাই তুর আঁধার নিজে পথ চলিত এ হাজার গো জুনি ফুক যদি একজন লো রে হনমিককে যাইতো চাই ইতের পক্ষে কি আলো পান সম্ভব না নয় জুনি ফোকা নিজের আলোতে নিজে চলিত অন্য কি ওরা আলো দাহিনে পারে ইয় রসুল পাক সাল্লাহাম রাম নিজে কিছু বালা মানুষ আছিল ইও জুনি ফুকার নান ইমান আসিল নিজে নিজে হনবত চলিত একটু কিন্তু অন্য কে আর ইমান দিন নেবে একটু রসুল পাক সাল্লাহ ইসলাম আল্লাহ ইতাল্লাহ অনরায় নূর ফাটাই নুরমানে সারাক এক কান সারা করতন সারাক দরাইলে সারা কি আনো রোহন ফুরে যেব নামাতন কা হাজার দুনিয়ার বেয়াক সারাক দরাইল আল্লাহ অনরায় সারাক বাদ দিবা দুনিয়ার বেয়া গুণে তো না আলো কিন্তু অনর আলো ন জীবনের বাড়ি নবীরে ফাটাই দেন নবীজি আলো নবী যারা নাই আজ এ ব্যবসার নবী নাই এটা ব্যবসা মানে সিটিং এ ব্যাগর হতা হইতে নয় আজ এ মাস্টর তো না আর ডুইলে নবী নাই এটা সার কেন তৈরি করুম এই চিন্তা মাথার তুম বেশি প্রাইভেট কেন ভরাই মিয়া মাস্টর তাইলে আমি আফসাই না মাস্টর দিয়ে

আমরা তো হষ্ট আইলে হয়ে নাই দেরি উত্তম নয় দুনিয়া তার খেয়েই নেই বন্দায় ফেহানা ফেসা করে দিয়ে যেন এ বাদত বানিয়ে অনর ফেহান ফেসাক যদি গরুর না নয় এবার দুনিয়া কারণ গরুও ফেহানা করে ফেসাক করে আর যদি রসুল পাকে জ্যাং করি শিখে ইয়াং করি হয়তো এবার দুনিয়া নয় বাখার অন তো বিরাট বিল্ডিং আছে ইয়ানোর নাম দুনিয়া ন এই বিল্ডিং উত গুম যাই যদি ফজর নাজ হয় খোদার কসম ইবে দুনিয়া বিশেষ অন ইন্ডাস্ট্রির মালিক হই অনিয়ান দুনিয়া ন এই ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির মালিক হই যদি জাহান ন শেষ বেকিন শেষ ফোয়ারে গুরুত্বপূর্ণ তো না বালাজিনি ন শিখাই ডরাইয়ত দিতারে অনেক গরত আছে মেহমান গেলে সালাম না করে তখন তোর মারা আরম্ভ করে সালাম খেলা অনে জিন্দেগীত গেলে বেশাম বৌরু সালাম দিও না নাতির সালাম দিও না পোয়ারে সালাম দিও না হায় খেলে সালাম দিই নয় না তো শিখিব হতুন কিন্তু নবী তো গরত গলে বেশ সমত মায় সিদ্ধি করে সালাম দিই আমি কক্সবাজার বারুয়া খালি বুড়া মানুষ ঘর গাড়ি হারা বই রাতে আর হদে হাই স্কুলে হ্যান্ড ইয়ে হ্যাড মলানা হদ আজ আর তাইজন বই অন গাড়ি হারা বই অসুবিধা নই বই বিছানে বার গান সারে দিয়ে মন তো যাতে যাতে হতা হত হত হদ অন তো সালাম ও আজ বললেন আয় তো গরত হনে দিন সালাম টালাম নদি দি আদ আজিয়ে দিবেন দেই অসুবিধা কি হদ ভাই বেশ জুতি জিমি আহ দি খেয়া হদ হাই যাই রে দরজা বাইরে গিয়ে হতো খন হদ আসসালাম আলাইকুম আয় দরজা কল মেমানি খন খন্ম লাখ আয়ো হইতু নয় ছত্রিশ বছর বা মুখ কেন আদ হদ হইলাম তো ন অনর মাথা নি অনুর শোয়া নেই অনে নিজে মিশোতা হন নাই নিজে ওয়াজ করে পাজ মিশতা ন নবুই আর আর বরমাইয়া মানুষ জীব জীবহত্য মহাভাব সর্বজন দয়া কর মুসলমান হল ছুড়ি মার বর্মাইয়া অল্প গোটা দুনিয়ার দয়া কর মহাভাব। কিন্তু মুসলমান হইতে মহাসবে মানুষ এসি আর ফুয়ার ফাতত হার ফুয়া তুমি অমুকুর ফা তোমার বাপ ঘর আছে না আছো তো একা ডাহি এটা দোয়ানতম বাক্যা হয় আর এটা দোয়ান দিন যাই তো এসল মানুষ হানেরিককে বউ দিকা নাই আলহামদুলিল্লা ফোয়াই হদাহ মানুষ গোডা ফান খার বহুল্লো কম মারের হানিক হদাহ বা মানুষ না তুমি যাও না সদা নাই বলে দে দে। ফো দোম আলাইকুম তোমার বাপ ফটো নোয়াই হদা হাঁ বা নাই বলে তুমি আরেক সময় মিসে হলে আরিবেন আরেক কেন হু শিখে ইহ আয় আর হওয়া তো মিসের গুণ হিসেবে মনে না করে বরং মিসে হতা হই রে আরিফতে মনে করি কি দুনিয়াতে আরিফের মতো ইতের শিখে কিন্তু আখরা তো লম্বা পতন তো ন শিকে রায়তুল কবর মুহিশা ওয়ালাইসা মাঈ মুনিস রায়তু তরিকাত বিলা ওয়ালাইসা মাঈ যাত রায়তুল জান্নাত দারি ওয়ালাইসা মাঈ হুজ্জা ইব্রাহিম আদমের মত মানুষ এত বড় ফরজগারই রহান ইব্রাহিম আদম তোমার হাঁদানি নতামে কেহনা অতর আইতুল কবর মহিষা ওয়ালাইসা মাই মনিস অকলতুন আদার জাড়ে বেশি এতে উমাইর গে দরকারও বেশি কিন্তু অকলতুন আদার বেশি জাগার নাম মিলতে খবর আমি তো খবর হচ্ছে ইম দাড়ে তোকে আই উমাইর গে নত আই ভয় কেঙ্গুরি আদার বারিও রাইতুত তরিকাত বিলা ওয়ালাইসা পথ লম্ব হইলি মানুষ বেশি লাগে ঘটটিও বেশি বড় লোয়া ভরে এই উত্তুন সিটিয়ান যাতে গাড়টি পয়সা যার টাকা টল লাইব সৌদি আরব যাতে ইয়ার তুন লাইব না বেশ লাইব আখারতর পথ বেশি লম্বা দেখি কিন্তু আমার আমল নামা বেশি ছোট আইতো আমল না মানি যখন পাতে যোগান নগরি আয় কেন দুর্পদ পারে রুল জন্নাতা দারি এত গুণা ঘুরি দিয়ে ব্যাপার মনে করি দেয় জান্নাত যাইম কিন্তু জান্নাত ইয়ানার বাড়ি দা তো তো দলিল দা ভরিব আয় তো জোর গড়ি দুনিয়ান মানুষ উৎসবি না না চলাম দে আর তো ঘুষার লেই লড় নেতাগিরি আছে তত্তন কম বক্ত আছে বল আছে সমাজ যে প্রভাব আছে এটা জমিনিয়াং কেন সত দেখ তো জোর গড়ি সৈতেরি

কি রে তাহা বলি তি নিজের বুজুর্গ মনে করো ও যা মোবাইল তো অত হারেলে ফেলেব কিন্তু দুইশো টিয়া যে তফসির দিবা খবর যেই রে ফেরস তলাল আড়েলে এই সময় তিয়ে যাইব ওই তোমার লাগবে রসুল জীবনে কি নিলে দিবা

আগে সোহাব গত হষ্ট নয় তো এখন গুণগত হষ্ট নয় একখান বিয়ে করতে মানুষের তো কে যায় লাখ লাখ টিয়া হরস হয় ঝেনা বেবিসের গোড়া দুনিয়াই মত্ত ছয় লাভ ছয় বিয়ে কঠিন করে ফেলে জেনারে আস্থা করে ফেলে গোড়া তো নিয়ে রসুল বিয়ে সহজ করি জেনারে কঠিন করি

অন এক কানা নিজৰ মনত মেজি চিন্তা কৰণ আবু জাহিল ইবাখন আবু জাহেলৰ এই ইকৰাম আৰ চাম্মে বদৰো যুদ্ধত মুছলমান হলেও খোবাই খোবাই দে অন অসন জা আৰ বা ফুৰজদি আৰু চবুৰ চাম কে একে খোবাই খোবাই মাৰ দয় ইটাৰ বেয়া পাৰে জিন্দেগী তাৰ মন দিগৈ তনুত যে সমত দেহি প্ৰতিচললে বা চিন্ত হৈছে গৈ আমার বাপে যে আদর্শ রুতা ছিল আমার বাপর আদর্শ জিন্দেগিত পালন করিম দাই আমার বাপর মায়ের গেদি তের দুনিয়া মি যায় সাইতাম ন কিন্তু আবু জেহালর ভয় ইকরা আমার কত অনেক কানা চিন্তা করন যাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয় হল্লাই ডুকু গই দুনিয়াত কে বাধা নদে আরবর বুকুন মানুষ তেরো জন মেঞ্জে বাধা দিয়ে ডুকুতুর একজন ইকরাম আবিনা বুঝে হেল হজরত হালে দিবি রোজিয়াল্লাহরে রা কালে তাজি মক্কা বিজয় আমি মানুষের রক্ত পেলায় বিজয় করে পেলায় আমি মানুষের রক্তর সম্মান দিবেন বিজয় মেদি হবদার বেশি বাঁধানো ফেলি কি আর রক্ত হালাল নিবা হজরতে হাল দিন দি দে তেরো চোদ্দ জন মানুষ উমাইয়ার হুয়া সফান আছে ইকরামা বিন আবু জেহেল আছে এডবুতুরে সোহাইল বিন আমর আছে বড় বড় নেতা জিউন যুব নেতা ইউনাইয়ের রসুল পা করে সেনাবাহিনীরা বাধা দিবেল্লাই এক ড্রদি মারি বেল্লাই সাহাবাই কেরামুক একলা ফেইরে মারি ফেলেই

দায়ব দি এমন একবারে নৌকা তুড়ি উম্ম হাকিম জালবি বেশি সুন্দরী মেহ বেশি জ্ঞানী মেয়ে ফুয়া ফতন মানুষকে লক ফাই দেশ খালবালা ন হল সৈন্যের তুই জদ্দ হড় হড়ি হতে উজু ফাহার উজু গেলে তুই নিরাপন ন এলো সুন্দর নাই ফুয়া তুই আর হরজর হতবা যে আর মোহাম্মদ মারি ফেলে দিই ইতালে বলে যাই দি তোর হতবাদ দেয় বিশ্বাস নয় আবার হদ্দুরানের মানুষ আর গাড়ি হরজর এলো সুন্দরময়

তুমি অকলতনে দিয়ার ডর মাইসুর ভুতুর বউ তো আস জামাই বড় আল্লাহ আমার স্বামী তুই ক্রাম অনত সিনন্দের হৃদয় ইয়ার রসুল আল্লাহ অনত তার বিরুদ্ধে হুলিয়ে দিয়ন। বেত যদি হইতেন মাপ করে দিয়ন বলি আই আজ জামাই মরে ফেরত আইনতাম ইয়ার আল্লাহ

দোষমান হলো শেখতে দেবে আল্লাহর হাবিবে যাতে দেখি ইকরামাইয়ের ইকরামাইবের সম্বন্ধে যে রাইটে গিয়ে গুই জামাইব এক কান্দি তাবু তাহির রাতি এক বিছানো শুইয়ে ইকরাম তো মন এল দি আর বাবর ইয়ান তো ভুলি গে আজ এত আমি মুসলমান নতুন জীবন পাইম আমি তো আজ জাহেল নাই আমি তো এবাদত বুঝি পেল্লে বলি এবাদত গ্রহণ করি পেল্লে বলি মানুষ আছে সিদ্ধান্ত লই এই চিন্তা করি আমার বিবি জি বেল্লয় আট বছর সম্পর্ক নাই এই বেল্লয় আজ ইয়ে সম্পর্ক যদি হয় তাহলে তো অসুবিধা নইব বন যে বিবি রাত বাজনার ওয়ার ওয়ারে বিবি এক থাপ্পর দিদি হতে কিরে বিবি কি তুমি আর বোন না হতে খবরদার কোনো কাপের বাচ্চা মুসলমানের গর যাত দিন বাড়িবি মুসলমান

আরবর মানুষ হলে কি আরে অহেতুক ভাবে সম্মানীন আর আর দেশ ফরমালিটিস আছে ইন মানে যাই রুস্তম ডে বই গিয়ে ডে বইও রো সৈন্য হটটা রে টানে তুলি ফেলাই হদা আর আর বাসার ড দেতির দদে বইও যোগ্যতা পৃথিবীর কি আর নাই তুই কেন আরবর ফু আনা রুটি খাইয়া বস্তা খাইয়া মানুষ রে। আর আর রুস্তমর ভাষা তুই বই ঠানে তুলি দিলি হম নাই আর বাসারা না দেখ সেনাপতি হ্যাঁ মুগির এই মেনে সব আহ তোরা বেকুবেনা কি বেকুব তোরা শেষে যাইব হতে কেন শেষে যাচ্ছে হতে যেন তোরা দেশিয়ান শাসে গিয়ে আনা মানুষেরও বান ন করি আনা মানুষের গুণ হতো সব বাগ করি দিয়ে রুস্ত মাইলে চোখ পাকাই সাই রই কি হয় রে ডন নাই বয় নাই থিরুক গুলো ইরে গেছে গেছে কার্পেট রোদ দিয়ে হয়তো মুগিরা আয় উন্নি তোমার তো মানুষ আছে চল্লিশ হাজার আঁতা আঁতিও আছে দেড় লাখ মানুষ না যাইব হাতি ফাটাই ডর এক যুদ্ধ কেন আর আরো বলবো কত শুরু হদের সেনাপতির ডল লাগাইলে লাভ নাই তোমার সৈন্য বেশি যে তুই নি আর সেনাবাহিনী জল পালা আরম্ভ করছি খুশি এর হতে কিল্লে খুশি হয়ে দেয় হতে অন্তত এক খবর মিজে দশ জনতর পরিবার

তোরা এত দুঃখ দেড় হতা হতা হস তোরা তো না কেন ডণ্ড লাইনে তোরা ঘির বলে গোড়া দুনিয়ার জয় করি জ্বর আইসুস কিনলে এনে কেন হ। হদা আশিদে শুধু একখান হার না জুলি বাদ

বেশিয়া ভাইলে মাইব ভাইলে যে মদর বোতল ভাইলে যে আর জিউম লইয়ার হাবি বে জিউম জিয়েন গরম তার হারিয়া মুসলমান ভরি গিয়ে জিয়ান গরম তার মুসলমানর হত ওর নিকৃষ্ট حاصل তো এইগো গোটা দুনিয়ায় মসজিদট টিয়া দেয় চিরান মাবিলুটিয়া দেয় হিস্বরটিয়া দেয় মসজিদে কার্পেট কিনে দেয় মসজিদে টিট দেয় মসজিদে যে টাইলস দেয় মসজিদে তাই সিঁড়িসি দেয় বন্য সম্পত্তি হানাদ দেয় বনের সম্পত্তি নো দেয় তুমি ব্যস্ত যাইতেয়া মসজিদে টিট দি ইট দি মাথা বাড়ি লাগাইবে কইলে সাব

এখলাস বেজাল না তাই ভাই বাদত আজ বেগিম বেজাল গোড়া দুনিয়া যায় ফরমালিন এবাদত তো আর তুমি যদি কে সুন্দর করে ওয়াজ করে দেয় হনক জোয়ান ফোয়া মন মনে খুশি এই দোয়া করে ফোয়া গেলে যাই রে দূরে হার নোয়াজ সরি আল্লাহ রে এই ফোয়া যে তুই এত সুন্দর করে এত জোয়ান ফোয়া কথা হার করে ফোয়া আল্লাহ মরে গেল কোনো অসুবিধা নাই দিনুর কথা হয়ে পেল মানুষ তৈরি হয়ে গিয়ে করে ঘরে আর যদি আমি মনে করি তয় হ্যাঁ মাতান খাই বেলায় এই ফুয়াখানে আত্মুম বালা কথা কইবে ভিতরে ভিতরে যদি সত্য নেই দয় তোমার কিন্তু না কে কোদাল্লাহন তুই দিনুল্লাহ মিশতকে জানাই ন আলহামদুলিল্লা আত্ম বালাওয়া ঘোরের

দুই নম্বর আল্লাহ দিন উল্লে যুদ্ধ করি যুদ্ধ করি তো দিন কায়েম করি বললাই না মানুষ বড় বীর হয়ে বললে কি আমার ভাই তোমার ভাই বতল ভাই বতল ভাই তার তো গুজা থাকলেও শীত হয়ে যার ব্যাংক জনগণের খ্যানমত দিন ওর খ্যানমত এটার মাতা পুতুর মানুষের কল্যাণ মাতা পুতুর নাসিল আর ডর হক আর বীর হক বিশিষ্ট বীর বিশিষ্ট অমুক সাইনবোর্ড লাগাই দি গোড়া দুনিয়ে গিয়ে দেয় ফার্মবাজির দুনিয়া ও আজ এক কান ওলি মলই হনাইবু পাবলিসিটি করি বেশ দিছি নাম পাশে দা আমিরাবাদ গেলে এর আগে তো লক ফিরানে ফির দস্ত আজম জুমা মসজিদের হাম্বা হালুগাড়ের ফিলের একজা হওয়ার সাথে আসল নাম বাজার দাম হলো আমিরাবাদের মেজি উনি দেড়া কিনে দি এখলাস কিনাই নিউ মার্কেটর দৈনদিগুড়ি এরিয়া ইয়ানোর জায়গা কে হয় হালকরণ গারেঙ্গেরও জরুর হলিফিয়া এর নামতো আমি ফুড়ি গিয়ে নাম সিদিকা যাত নয় এর ফোর ইমামতি গে তো হতিম দম ও আল্লাহ মানুষের ক্যারাটারা তাইলে হন টান টুনো নো আসিল আয় এটা গেল নো আসেন তে দিবের ফিসো দি ইবে ক্যারাট ফলি এন্ড টাইম এত হরজ গাম মানুষ আসান আনে হই না আছে তো লিখি ইবু খানা বতন ওল দিলি আল্লাহ যদি কবুল না করে দয় এড়া বতু যদি ঠিক না দাদা তিন নম্বর ডর মানুষ দানি দানি কি

শুধু শুধুমাত্র আল্লাহ দিয়ে নিয়ে হালেজ করে আবাদত করা বলিব আর হন পদ্ধতিতে আবাদত গুলো আবাদত নয় রসুল পাক সাল্লাহাম জিয়ান দিকে আল্লাহ জিয়েন হয়ে গিয়ে রসুল জিয়ান করি গিয়ে নাম আবাদত তুই যত নতুন পদ্ধতি আবিষ্কার করি এর প্রতিষ্ঠাতা অমুক অমুক প্রতিষ্ঠাতা তুই প্রতিষ্ঠাতা দে তুই আবাদতের প্রতিষ্ঠাতা ন তুই শয়তানের প্রতিষ্ঠাতা গরিবে বেদাত শুননা তো সব লইতে এত সোজা তোমার বানাই জিনিসের নামে বাদুন নাকি রসুল নামে আবাদ আল্লাহ কি বলেছেন রসুল কি করেছেন সরলে বা

ইতালে আল্লাহ আর পরিচয় যে সুর দি গুরোইল সুর এইবার নাম একলাস কি সুর একলাস আল্লাহ আর পরিচয় দি তো একলাস এটা এখনো বেজাল নাই কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সুর এইবার নাম কি ফরমালিন মেয়ে শেষে গিয়ে মাসিল অন্য বই বেড়ে বাজারের দেখ আগে মাছ আনিলি মাছি পুরে যেতুকুই

হোসাইন উত্তম যে হারানো শহীদ ওয়াফর কি হারানো ইয়ান আল্লাহ ইসলাম না লাগে ক্ষমতা যদি ইমানদার রাতন না তাই শুরু হয়ে ফেরওয়ানি কি যদি ইমানদার রাতন ক্ষমতা তাই শুরু হয়ে বড় সুলাইমানি দোনজন উত্তম ক্ষমতা আব্দুল মালিক উত্তম ক্ষমতা আছে ওমর বিন আব্দুল্লাহ উত্তম ক্ষমতা আছে আব্দুল মালিক ওর গোড়া দুনিয়া জালেম হর ওমর বিন আব্দুল আজিজের প্রথম মজাদ্দ হল নন এক। যদি যদি আল্লাহওয়ালা মানুষ ক্ষমতার নথায় দেয় কথা বালা করে বুঝজন কথা বালা করে বুঝজন আর বয়স মানুষ ক্ষমতা যদি নথায় দেয় সুবিধা মানুষ যদি ক্ষমতা পায় দেয় তিন প্রকারের মানুষই তার আল্লাহর যায় দল দল হয়ে যায় অপর প্রকার তিন প্রকার হাদিস শরীফ এক প্রকার হলদি গম মানুষ এটা যাইতো না সুবিধাবাদী মানুষ আমিষ কুম ফাম দিব উজু রহনা ছাড়া মানুষ আছে না দুনিয়াতে হামার কে গণ্য ভাড়া ছাড়া এই যে দুটো শুধু ফামি এন দিয়ে দিয়া এটা ক্ষমতা ফোনের পরে নিজের নিজু মন হয় বোধে আর তুমি কে নেই আর বিরুদ্ধে যায় হবি হায় হায় হেরোয়ান আজি আজ ইয়ে কি রহমতুল্লা সাল্লাম হদ্দ মানুষ আছে কি জঘন্য কোন দোষ করে নাই তো দোষ গড়ি কি তখন আর না এক নম্বর এক নম্বর এক নম্বর সুবিধাবাদে মানুষ

আর কি হতা বাধ্য হুসাইনের হত্যা করি কি অমুক গর্গি সমুক গর্গি এর হতা বাধ্য মদিনে শরীফ উন্মেজি সাহাবাই আমার মাই হওয়া পর্যন্ত এই যদি সৈন্যবাহিনী হলা হাজ জাজমি নিচু করে দিই জেনা করাই এদের তুন যার গোপুয়া জনমি তিন দিন পর্যন্ত মদিনে শরীফের মাই ফল হালাল করে দিলি তা সৈন্য

ট্যাক্স ইভা নভার আইন গরিকে দে মুসলমান হলেও ট্যাক্স ইবা মাপ নাই আসল তো অমর পেন আব্দুল্লাহ ক্ষমতা তাই শিখ কুফার গভর্নর কেদ হবতদার ঘন মানুষ মুসলমান হলে এটা ট্যাক্স মাফ করে দিবি এটারও থন জি ইস্তনো আগে থ আগ জিয়ে দিয়ে এলি নো মাপ কিছুদিন পরে লহেদ দেখ

ফল আই রে সালাম ঘরে ঈদুদ্দিন ঈদুদ্দিন ডোঙর গোয় বেশি ফরজগার আব্বা ফুয়া আব্বাহ আজ ঈদ উদ্দিন দিন আসন কা অমর বিন আবদুল্লা হান্দানি ঈদ সাহিন আব্বা বিকে কে সন না এক কেন অনল হতা হয়ে আজ ঈদুদ্দিন এক কেন আসন না আল্লাহ

চৰকাৰে পোষা কাৰততুন সদাইতো দিন বাচ্চুম দে সজং অজন বুঝনটো তুলি দিতে আৰ আই এইটো দিন ক্ষমতাত থাকুম জনগণ আৰ ৰায় বহি আন তোৰে গ্ৰান্তি হনে দি জেললে ভো অইল্লে আব্বা নতুন চিন্তা কৰা ভিত্তু ন অ না আৰু দিন ন

পার্থক্য কি হয়ে গিয়ে আব্দুল হিসিফই সাইডেও দেয়া নেই মিলিটারি ওলাই পুলিশ বডি গার্ড হলে গেলি তোরা হন হদি গার্ড হতে আগে বডি গার্ড কেয়ার কেয়ার আসে নাকি হতো ওয়ালিদুর আসিলাম সোলাইমানোর আসছিলাম আব্দুল মালিকর আসিলাম মারওয়ানোর আসিলাম ন আসছিলাম কেতারা হরাদিতার মরে গিয়ে গই হ তুই কি গার্ড দিয়েছে কি গান দিস রে গেল গুই হুজুর আরা জানোর গান ন আরা বড়ির গাছ কি কত বড়ই তো খবর গেলেই গুই থোড়ার দরকার নাই একটা বসে দিই রে ভাড়া দেয়া বুঝতো ন আর ভাড়া দেয় একজন নাই ঠিক করে রাখি যা গুই যাইবার আল্লাহ বেশ কম হইত দিয়ে খেলাফত আর মুলুকিয়ত ক্ষমতা খ্যাঙ্গুরি শিকার মাই ফুয়ে গোলে গুই দেহের দার গোমাই ফুয়ে কেতা সিলার কি সিলার দেহ কেতা সিলার দিয়ে যাই রে মাই ফুয়ার হায় বহু দূরত্ব না সে জাগু ফুরিব বাদশার একখানা খবর দেশ না হদবা মানুষ আইলি মানুষই বে তুম জেল্লা তৎপর হয় বাদশার তুমি আর তুম বেশি তৎপরতা মানুষই বেড়ে বেদায় ঘুরি বেলায় তুমি একখানা চিন্তা নগরি একখানা বইয়া এখন বাদশা আই যে বই দেহের দে কিছুক্ষণ পরে মানুষ উগ্গ নিজে গামছা কান আছে হাঁদুর নিজে কলসি আছে এইবার ফুরাইলে ইরে গরত গলার গই আর মাই উপ কেতা সিলের দে এইবার উজু একখানা সাই রাশি দি হয়তো তোমার গোলাম ইবে বেয়াদ ইবে কি বেয়াদ হতে খেয়ানে বুঝলি হদিবে তোমার মিকে সাহাই লাশিল কেন হদিবে গোলাম নয় বাদশাহ এবার নাম বলবেন আপনি

অমর বিন আব্দুল আজিজ দমরি এসেছিল হদুগমায়ে ফয়সল দিবে হটা হদাই হতু কিললে ছদা হদাই এডা গলে ফোরি হাতে কি ফোরি এদা তোহার ঘরডা একদম বইয়ানো সোফা নাই চেয়ারা নাই কিছু নাই তুমি এলে ঘরডা বালাকে বানাই রাখক এলে হালিকে বানাই রাখক হদ যতদিন দিন তোরার ঘর বেয়াক গুনুন মিজি আই ফুরা দিন না বাড়ি দিন আর গো খালি তাইব ইয়ে জোন গুনর হালি কই আর তো ফুরা তাইব বাদশাহী হতুক দেয় খেলা হতের বয়স হদা বাজে হ তাড়াতাড়ি মানুষ বই রই হদা আত্ম নাচ জামাই যে হাত মরে গিয়ে গই সার্গমাই ভুয়া রায় গিয়ে আত্ম মর থা নাই তোমার হাসা ইস্ত দে তুমি বলো ভালো মানুষ তুমি বলে কিছু দিবে হদা নাম হ অজ্ঞ নাম হই হদা এক হাজার দিনের আলহামদুলিল্লাহ আরোগ্য হই

কিন্তু হয়েস যে হয়ে তো যোজা করলোস আর ফার্ম দিছ এই বুড়ি এত ফুটা দেয় ফল দেয় ফার্ম দিলো আর ফার্ম নয় পিতাম কিছু নাই ইয়া ফার্ম দিলিও ওই দে আর নইলি কিছু ভাই

ইনলে জেভিদ মেনসুরে শ্বাস গড়ি গলাইব ইন দুনিয়াত মে শেষ শ্বাস গড়ি গলাইব ইন খেলাফাত ফামবাজ মানুষ আইব ইন খেলাফাত মে জে জুলুম আইব ইন খেলাফাত মে জে নিজরে নিজে বড় ফেরওয়ান দাবি করিব মেনসুর হতা কইতে দিত না রাজকোষে ইতের মন করিব সম্পদ ইতের লিজে মন করিব জনগণৰ সম্পদ মন কইতে না গইর গেনা না কে নাৱ হসলত আনছিপিনে মালেকর মতো মানুষ হস হাত এম এবার মর মারে দি দু লিখে দি তো সর হাজার পেজে এই উময়াখালাবাদ মুসলমান বলে কি জানে জানেসাফুলো জীবনী জানে সাহাইকার জীবনী নজানে

এটা আল্লাহ তো ক্ষমতার গেলে এক নম্বর এলে গোয়ারে যেবে গই নিজের নিজে মনে করি বোধ আয় স্বাধীন আর কে নাই এটা আল্লাহ তো অমল মিয়া হাকুম বিমা আঞ্জল্লাহ বহুলাই কে অমল কাহির এতে নিজের নিজে সদা বুঝে এক নম্বর আর বিরুদ্ধে কে হইতে তুমি আর তো ক্ষমতার কে নেই আর তুমি উড়ি খেয়ে নেই দ্বিতীয় দিতে মানুষের জুলুম করে অমল্লা মিয়া হাকুম বিমা আঞ্জল্লাহ বহুলাই কে অমল জোয়ালিম তিন নম্বর তিন নম্বর তিন নম্বর মারাত্মক জিনিস এবার তো খালেজ গরি গরি বাড়ি বন্ধ হয়ে দিয়ে যদি আল্লাহ মানুষ ক্ষমতার নতায় দয় খেলাফত নতায় দেয় তৈলি যুবক ফুয়া যুবতী ফুয়া ধ্বংস করি বেলাই ফাহাসা জিনিস যৌনতার জিনিস বেবিচারের জিনিস অস্থা করি দেয় কথা বুঝুতে না নাকি নয় খালি গেল নিতে ব্যক্তি নাস্তা করে দিব যত ডিলে জেনা আছে যত দিল্লি ব্যবসার আছে যত ডিলে শয়তানি আছে যারা ফাহেসা হাম চালু করিব চালু করিব। আজি যে মুসলমানের ফল ব্যবসা করেন মুসলমানের ফল ব্লেটোর ব্যবসা করেন ব্যবসায় পোস্টারদের সোহাবিন তেল ভোগ্য দিয়ে সোহাবিন তেল আমার খুব পছন্দ

হারান গোড়া দুনিয়ার ক্ষমতা আল্লাহ ওয়ালা নাই তো বতুন নাই অন মুসলমান হইলো ফরজগার হইলো মোল হইলো বুজুরুক হইলো এত এত দাহাইতে যে একটা ব্যাপার দামি কোন দেয় ইয়ার ফিসাবিয়াতুন নামাতান গাওয়া ইবলিসের চাকারবা করার রাত যদি ক্ষমতা তাই দেয় এই দেশে কে খালস ইবাদত হইব উনাকে বেজালে ইবাদত হইলো জানা অস্তা মাই ফর বাই কুহতা অস্ত বালাগান কে ন গায়বু জানার গান বেগুনা গায়বু ফরদা গরেলি ব্যাক ডেটেড থইবু ফরদা খালাই দিলি শরম আদনিক আর আল্ট্র মডার্ন হয় শত নবইদে ইতেলাই আল্লাহ ইতিতিয়া ইদথা দো আমাল লুমি আকুম বিমানজ আল্লাহু ওয়া

তিন খাই দিয়ে মানুষের অসুখ ফুসে ধর বেশ সাম না নাকি ফতে হন সব বেশ হওয়া এ অসুখ না নাকি ফতিহাত ফুইসে দাদা হা কো অসুবিধা নাই ধর হাত যে থরা গরু গোটা সাকিন

নামাতন গা তো এবার হাল সই না বেজাল গলি আর রাতে যায় তো গুন গেই দোয়া ফুরে এরকম যাই দি এই দোয়া মেজি হাত তুমি ফেরস্তা দেবে সম্ভাবনা বেশি নাকি ল্যান্ডামাই ভাই সকুরত বা সম্ভাবনা বেশি না তাহলে আল্লাহ ঠিক করি বললাই হেলাফত লাইব এই হেলাফত প্রতিষ্ঠার লাই মোহাম্মদ রসুল্লা সাল্লাহ ইসলাম উত্তম রক্ত দেয়া বলকে দেয় সাহবাই কেন উত্তম রক্ত দেয়া বলকে দেয় হজরত হোসাইন উত্তম রক্ত দেয়া বলকে দেয় আমির হামজা উত্তম রক্ত দেয়া বলকে দেয় অন্য হন হার যারা মনে করেন আরে আবাদত করি তো কি আবাদত করার দামিয়া ওয়ান হইতে শুরু করি তোমার এম এ পাস করি কি ডাক্তারি পাস করি কি ইঞ্জিনিয়ারিং পাস করি কি জিন্দেগির লেই আলহামদুল্লাহ আলম তার হ শিক্ষি নেই নাম একবার নইল গোড়া জিন্দেগির ফোন না ব্যাকিম করে ফেলি তার যেই আল্লাহ বানাই যে আল্লাহর নামে করা বিস্মির বিকাল্লা যে হলক আল্লাহর নামে বইতে হই এই আল্লাহর নামে কোনো ফোন না নাই ফোন না আছে দেখি নামে আর টিমের টিম টিম মারত ফেরকি ডিম বাজি খাই রকম গিয়ে আসে একখানা চিন্তা করি বললে কইদাবে একখানা চিন্তা করি আর ওর এর গই মুসলমান আবার গুড়ই রাইয়ে পড়ি আহ হতাশাবাদী মানু ন কিন্তু বর্তমানে জিন্দে মুসলমান হলো আসল জিনিস কেয়াত্ত না এইতে একদম মিলাদ নবীর মিছিলের যাইরে মন করে দেয় जिंदगी এক বছর সওয়াব রেখে কেন করি না মূর্তি বানাই রে

সমরো লক্ষণ কান মুসলমানের ভুয়া যদি আবার কোরআন ধরে মুসলমানের হুয়া যদি আবার নদী ধরে মুসলমানের ভুয়া যদি আবার সিরত ধরে মুসলমানের ভুয়া যদি মোহাম্মদ সাল্লাহ ইসলাম কিল্লিৎ ইয়ার আবার চিন্তা করে কোনো চিন্তা নেই আছে আজি আট ডুললে মানুষ বিভিন্ন তো ওয়াশ করি আয় সাহেদ দেয় আর হুয়া উহ আহরণ না বুঝুক দুনিয়া বুঝুক অন হুয়া আমেরিকা গেইগুই কানাডা গেইগুই আয় ফুসল লিলাম দৌড়া খিললে গিয়েছে হদাক্ক এটা বেশি বেজাল এটা বর শান্তি এই শান্তির লেগে দিই আসছে অন এই শান্তির যদি কুড়ি হাজার মাইল দশ হাজার মাইল পেঁচ হাজার মাইল যাই বারান্ধ হয় এটা যাইরা মরিব না নাকি নমরিব নামাতন এটা যাই রান্তির লেগে এটা মরিব তো শান্তি ইয়ান ব্যস্ত ওনাছিল না নাকি নমরিব দে এটা যাই রে শান্তি এডিয়ালে ব্যস্ত ওনাসী ব্যস্ত মরানি আস না তুই তিন হাজার মাইল দূরত্ব চাইতে হলে শান্তির তুই মোসকে চাইনি ফেললি শান্তি লে অনর ফোয়ারা অনে এম এস করাইন ডাক্তারি করাইন অনুরফুয়ারা আলহামদুদ্ নোয়াসম ফরিদার অনেস না

খেললে বেজালে এবাদত মুক্ত করি বেললাই রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম হ্যাঁ হাল এসে বাদত বানাই বেললাই মক্কা উদ্দম মদিনারে স্বাধীন করি গোড়া দুনিয়ারে স্বাধীন করি রে রাজা বাসল রে সিঁড়িপত্র দি হই দে তোরা যদি আল্লাহ রসুল রায় দেশ চাল ক্ষমতা তো থাকবি হাসর তো ঠিকতে হবি আর যদি নজ দুনিয়া শেষ হইব আগর মানুষের আল্লাহ জুড়ায় বেললাই মানুষ যেন নোয়াজ যাতে সহজ হয় ফান গানস যাতে কঠিন হয় ফান আজ এর নোয়াজ সহজ না গানস যাতে সহজ আজ এ রোজা রাখতে সহজ না না কে রোজা না সহজ পর্দা করোন সহজ না করোনাম সহজ ব্যাকুল রোগী গিয়ে সয়তানা পাই দেয় এ নাই তাহলে সুর হইয়াছেন তাল্লা তালা

এতদিন ঘোড়া দুনিয়ার খম্বক্তেলে কাফের আলে বদমাইশ আলে মূর্তি পূজারী আলে জাহান্নামী আলে দহল করি আছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে আবার 600 বছর পরে আল্লাহর হাবিবরা তাই আল্লাহর ঘর আল্লাহর গোসাই দিয়ে সুবহানাল্লাহ এটা আল্লাহ খুশি হয়ে পারেছে মানুষ গোড়া দুনিয়া গিলে গিলে যাচ্ছে মুসলমানের ফল আল্লাহর আল্লাহরফানা আল্লাহান মাদ্রাসা পর্যন্ত মাইফুয়া মরৎওয়া আমি মাদ্রাসায় শিক্ষকতা গড়িয়ে দিই গত বিশ বছর দশ বছর আগে মোয়াসিন এই পাঁচ পাঁচশো আট বছর আটটা বছরের ভিতরে মাইফুয়া তো মরৎ ফোয়ার বরবাদ স্কুল কলেজও হতো বাধ্য গোড়া দুনিয়া তন্ন তন্ন করে বাংলাদেশ খুঁজছে দেয় ও অপরাধী মানুষ মাদ্রাসা তুমি বাইরে দিলে অ ভাই বেশি নয় বেশি নয় আয় হতো না তারি আমরা দেইবেন মাদ্রাসা তুমা বাইরে স্মরণ সন্ত্রাসে বাইরে হারণ একখানো আলমের হতা নাই একখানো দিনের হতা নাই এই জাতীয় তুমি গুড়িয়ে গুড়ি কেন তুমি একাংসা হো মাল্লা কামাল জাভর হিসাব বোধ বড় আলামি আমার বারবার হই পতঙ্গা মাদ্রাসা এসছে তো রাতের তাই গিয়ে বিমানের কি গন্ডগোল আছে আর প্রিন্সিপাল হত অনতাক্য নি বেল কি কি লাগে ফজরত আজানদার হতো ধনজন উঠি উঠি লাইট যেতে জ্বলাই আর তাতে কাঁস আনে আই কি বেড়ে দিয়ে আর হতো ফজর হাসি লাগে তুমি আর হতো উজুর অনগঞ্জি গো গদ দিয়ে তো উর উল্টো এত আর মানুষ গঞ্জি গদ দি কি উল্টো মানুষ তো পণ্ডিত এলো মালা মানুষ হতা আবার উল্টো গদ দিলে উজ্জ্বল কি

যত হতা হই এবার নিয়ত এখলাস নিয়তে হইবে সুযোগ দান করে বেকুন হন আমিন ওমা আলাইন ইল্লাল বলাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আয়ুবি মিডিয়া